হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ বন্ধুরা, তো তোমরা সবাই ভালো থেকো আর সুন্দরভাবে পয়লা বৈশাখটা কাটাও, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখো আমি সকাল থেকে কি করছি। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। কেন বলো তো, আমার হাজবেন্ড খাবার খেয়ে যাবে তো সকালবেলা, ওই জন্য আমি দেখো বাসনগুলো আমি মাজিনি, পরে মাজবো। আগে আমি রান্নাঘর পরিষ্কার করে রান্নাটা শুরু করে দিচ্ছি, বুঝেছো বন্ধুরা? দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আলু চচ্চড়ি, আর এদিকে করবো হচ্ছে পরোটা সকালে। তো আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে টিফিনটা করতে চলে এলাম, হাজবেন্ড বেরোবে, তারপরে বাকি ঘরের সব কাজকর্মগুলো করব, ঠিক আছে বন্ধুরা? এটা হলো সাদা আলু চচ্চড়ি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে, এটা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। ওই যে বাসন টাসন পড়ে আছে সব। দেখো বন্ধুরা, আমি পরোটা করে নিচ্ছি। তো ওই পরোটা ভেজে নিয়ে আমার হাজবেন্ডকে আলু চচ্চড়িটাও হয়ে গেলে খেতে দিয়ে দেব। লুচির সাথেও আবার এই তরকারিটা ভালো লাগে, বুঝেছো বন্ধুরা? এই যে হাজবেন্ডকে আমি বেড়ে দিচ্ছি ওই পরোটা আর আলু চচ্চড়ি। আমি আবার গোল গোল পরোটাও করেছি জানো তো, সেটা আবার আমার জন্য করেছি গোল গোল পরোটা, সেটা সেটা আমি খেয়ে নিচ্ছি। দেখো আগেই তো দেখেছো আমি রান্নাঘর পরিষ্কার করে আমি পরোটা করেছি, তাও আবার মুছে নিলাম এবং সমস্ত বাসন আমি মেজে নিয়েছি বেসিনে ফাঁকা, আর রোজকার মতো আমি মেজেও পরিষ্কার করে নিয়েছি। তো আর আজকে রান্না করছি, এই দেখো আমের চাটনি করব, আর এদিকে চিকেন বানাবো, এটা হালকা করেই বানাবো মনে হয়। দেখি কি করি চিকেনের প্রিপারেশন। তো আপাতত এই আমার রান্না হচ্ছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। টুল টুলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছো? এই টুলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাণ্ড করছে। দেখো ওখান থেকে বেসিংয়ে জল নেবে বলে গ্লাস দিয়ে এ করছে, আর লম্বা হতে হবে ওই জন্য টুলের ওপর দাঁড়িয়েছে। ওই দেখো, দেখেছো এই কাণ্ড করছে, যখনই যেখানে যাচ্ছে টুল নিয়ে যাচ্ছে। ওই জল খাবে না বন্ধুরা। এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাত আজকে অনেকটা কম বসাচ্ছি, কেননা কালকের অনেকটা ভাত রয়ে গেছে। আমার হাজবেন্ড বললো দুপুরে এসে খাবে, তো আসতে পারিনি কাজের প্রেশারে, তো সেই ভাতগুলো রয়েছে সেগুলো তো আমি খেয়ে নেব, নষ্ট করব না বলো, ঠিক আছে বন্ধুরা? তারপরে দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমের চাটনি আমার কমপ্লিট হয়ে গেল, এবারে আমি নামিয়ে দেব চাটনিটা, আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দেব। এবার আমি চিকেনটা করব বন্ধুরা। মাংস করা স্টার্ট করে দিলাম আমি, এখন আমি আলু ভেজে নিচ্ছি। আমার হাজবেন্ড বললো একদম হালকা ঝোল করতে, তো আমি সেটাই করব, একদম হালকা ঝোল, ঠিক আছে বন্ধুরা? করে নিন, তারপরে দেখাচ্ছি, মাঝে 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 একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে চিকেনটা আমি কষে নিচ্ছি, একদমই হালকা পাতলা করছি ঝোল, আমার হাজবেন্ড তো বলেছে তাই। আর কি করব জানো, একটু টমেটোর পোড়া করবো, আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। তাহলে আজকে আমের চাটনি আর চিকেন আর টমেটোর পোড়া, এই হচ্ছে আজকে আমার মেনু। আর এই দেখো এদিকে গরম জল বসিয়ে রেখেছি, এই মাংসের মধ্যে দিয়ে দেবো, তো আরও একটু ভালো করে কষে নিচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমার চিকেন হয়ে গেছে, এরকম ঝোল ঝোল নামিয়েছি, এদিকে ভাত, আর এই দেখো চাটনি, আর এই দেখো টমেটো পোড়া হচ্ছে, এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু বন্ধুরা, ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিলাম রান্নাঘর, আমি ক্লিন করে বাসন মেজে নিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। এই একটা বাটি আর খুন্তি, এটা আমি মেজে নেব, ঠিক আছে বন্ধুরা? তোমাদের দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দুটো টমেটো আমি পুড়িয়েছি, এবারে এটা আমি মাখবো, টমেটোর ভর্তা।
পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এই এই খোলা এখন ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, নাতিকে চা আমি খাইয়ে চান করে এসে ঠাকুরের পুজো দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমি চান টান করে পুজো দিলাম, এবারে খাওয়া দাওয়া করবো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন একটু চলে এলাম, আমি আরো একটুখানি বেরোচ্ছি, ওর একটা ড্রেস কিনে দেবো, দেওয়া হয়নি, বেরোতে পারিনি। তো বন্ধুরা, শুভ নববর্ষের প্রিয় শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব ভালো করে ঘোরো বেড়াও। যাই হোক, আমি একটুখানি এলাম তোমাদের সামনে, সারাদিন আসতে পারিনি, তো এখন এলাম। এই এখন ওকে নিয়ে একটুখানি বেরোবো, বেরিয়ে তারপরে দেখি ওই আমার একটা কিছু কিনবো, আর আমার ঘরে পড়ার নাইটি কেনারই ইচ্ছে আছে, আর ওর একটা ড্রেস এই কেনার জন্য যাব। কিন্তু পাঁচবার ভাবছিলাম বেরোবো কি বেরোবো না, এই পাঁচবার ভাবছিলাম। তো কেন বলো তো, আমার ওর গাড়িতে হাঁটুতে এত জোর লেগেছিল আর বলার মতো না, মানে এত পায়ে চেয়ে ব্যথা হয়েছে। ওর গাড়ি দেখানো শেষ নেই, আর কি বলবো। তো বন্ধুরা চলো তোমাদের সাথে করে নিয়ে যাই। ঠিক আছে, টাটা করে দাও, আমরা চলো, আমরা যাই। তোমরা সবাই ভালো থেকো, নতুন বছরে, বলো নতুন বছরে, আচ্ছা তাহলে আমি আসি, আবার পরে আসবো, আবার পরে আসবো। ও, এটা নতুন ড্রেস পরেছে, এদিকে তাকাও, ওর মা আম্মা কিনে দিয়েছে। এখন আমরা রাস্তায় এখন যাচ্ছি, চলো। ওগুলো সব নোংরা বাবা, প্রচুর নোংরা, সঙ্গে থাকো। একটু দোকান পাশা দেখিয়ে দিচ্ছি, এটা আসার সময় যে সাইডে পড়ে সেই দোকান পাশার গুলো। একটু দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম দোকান। এটা বাচ্চাদের জামা কাপড়ের দোকান, পাঞ্জাবির দোকান, পাঞ্জাবির দোকান, এখানে পাঞ্জাবি স্কুল ড্রেস সবই পাওয়া যায়। এদিকে সব প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি বাট্টা হচ্ছে। এই যে একটুখানি যা শেয়ার করলাম আমি বন্ধুরা, এই দেখো এক্ষুনি বাড়ি এলাম। কি কিনলাম, বেশি কিছু কিনিনি, যেটুখানি কিনেছি সেইটুখানি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার একটা নাইটি কিনেছি, শর্ট রূপ, একটা হাত কাটা এই গরমে পরার জন্য একটা নাইটি কিনলাম। আর এই দেখো একটা কুর্তি কিনলাম, এই যে এই একটা কুর্তি কিনলাম। আর এর জন্য কি কিনলাম, গেঞ্জি, প্যান্টের সেট, এই যে আর এই যে দাঁড়ো, সরো রূপ, সরো দেখাই, এই যে আমি হাত ধুয়ে আসি, এটা ওর জন্য কিনলাম, এই এই কিনলাম, আমার দুটো আর ওর একটা
সেফটি। পয়লা বৈশাখের জন্য আর আমার একটা হাত কাটা গরমে পড়ার জন্য নিলাম। তো এখন ফ্রেশ হব, ড্রেস ট্রেস চেঞ্জ করব বন্ধুরা। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আগামীকাল আর অতটা বেশি না আমি শ্যুট করতে পারিনি জানো তো, যেইটুকানি পেরেছি সেইটুকানি দেখেছি। ওকে নিয়ে তো যেই হাত ছেড়ে আমি ফোনে করছি এদিক ওদিক চলে যাচ্ছে জানো তো, ওই জন্য। এই দেখো আরেকজন কী করেছে, দেখো দুটো লালিপপ খুলে বসে আছে। এই দেখো একসাথে দুটো লালিপপ খুলে বসে আছে তোমাদের দেখাবে বলে। ও যেই দোকান থেকে দেখেছে নেবে ওই দোকান থেকেই নেবে, অন্য দোকান আমি বলছি আমাদের এইখানে সামনে দোকান আছে কিনে দেব না, ওই দোকান থেকেই নেবে। সে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিল। আবার আমাকে ঘুরে ওই দোকানে যেতে হলো, জিদ দেখলো না, প্রচণ্ড জিদ হয়ে যাচ্ছে জানো তো। তো বন্ধুরা আর বেশি কথা বলছি না, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। তোমরা নতুন বছর খুব ভালো থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে বন্ধুরা। আবার আগামীকাল।